অনেকেই জানে না বাইরে যাওয়ার যে প্রসেসটা, তো তারা আসুন অ্যাট লিস্ট কথা বলে যান, আর হচ্ছে সাংজেন তাদেরকেও আমাদের মতোই বেস্ট আর সাকসেসফুল সার্ভিসটাই দিবে, বলে দেয় কীভাবে আমাকে কী করতে হবে, কীভাবে যেতে হবে। আমি সেভাবেই কাজ করি, আমি আমার ডকুমেন্ট নিয়ে আসি, সাবমিট করি, আর তারাই সমস্ত কাজ হ্যান্ডেল করে। তো সেই ক্ষেত্রে সাংজেন আমাকে শুরু থেকে ফুলি সাপোর্ট দিয়েছে, আর আমি বেস্ট সার্ভিসটাই পেয়েছি সাংজেনের কাছ থেকে। আমি আমার সমস্ত কাজ বলতে গেলে আমার তারাই করেছে, আমি শুধু আমার ডকুমেন্টসগুলো রেডি করে তাদের হাতে দিয়েছি, বাকি অ্যাপ্লিকেশন থেকে শুরু করে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা, তারপরে ভিসার জন্য আমার যে কাজটা করা, সমস্ত কাজ তারাই রেডি করে দিয়েছে, আমার পেপার্স থেকে শুরু করে সব কিছুই তারাই করেছে। হ্যালো স্টুডেন্টস, আসসালামু আলাইকুম, আমি নাবিলা সাঞ্জেন এডুকেশন লিমিটেড থেকে। আজ আমি চলে এসেছি আপনাদের সাথে আমাদের একটি চায়নার ভিসা সাকসেস স্টোরি নিয়ে। আমাদের সাথে আছে মোহনা জামান অর্পি, ও রিসেন্টলি চায়নার জন্য ভিসা পেয়েছে। আসুন আমরা তাহলে স্টুডেন্টের মুখ থেকে শুনি যে তার ডিটেলস, সে কীভাবে তার ফুল প্রসিডিউর আমাদের সাথে করেছে এবং কোন ইউনিভার্সিটিতে যাচ্ছে, কোন সাবজেক্টে, সব কিছু। হ্যালো অর্পি। হ্যালো, কী অবস্থা, কেমন আছো? এটা আমি খুবই ভালো আছি। আচ্ছা অর্পি, তুমি তো রিসেন্টলি হচ্ছে চায়নার ভিসা পেয়েছো, তো তুমি একটু আমাদের দর্শকদেরকে বলো যে তোমার ইউনিভার্সিটি কোনটা ছিল এবং হচ্ছে তুমি কোন সাবজেক্টে যাচ্ছো। আমি নানজিং ইউনিভার্সিটি পোস্ট অ্যান্ড টেলিকমিউনিকেশনে পড়তে যাচ্ছি, আমি বিবিএর স্টুডেন্ট। আচ্ছা অর্পি, আমাদের সাঞ্জেনের সাথে তো কাজ করলে এতদিন ধরে, তো আমি সবার আগে জানতে চাচ্ছি যে আসলে সাঞ্জেনকে কীভাবে খুঁজে পেলেন? আমি আমার একটা ফ্রেন্ডের বড় ভাইয়ের কাছ থেকে আমি সাংজেনের অ্যাড্রেসটা পাই। উনি সাংজেন থেকেই হচ্ছে অ্যাপ্লাই করে সাকসেসফুলি দেশের বাইরে যেতে পেরেছেন, তো তারপরে আমি তাকে জানাই যে ভাইয়া আমি হচ্ছে বাইরে পড়তে যেতে চাই, আমাকে তুমি কিছু সাজেশন দাও। তো তখন উনি আমাকে সাংজেনের নাম্বারটা দেয়, দেন বলে যে নাবিলা আপুর সাথে যোগাযোগ করতে। তো আমি তারপরে হচ্ছে ফোনে সমস্ত কথাবার্তা বলি, দেন আব্বুর সাথে পরামর্শ নেই যে আব্বু আমার কি যাওয়া উচিত কি না। তো আব্বু বলে যে তুমি যদি বাইরের দেশে পড়তে যেতে চাও তাহলে অবশ্যই যাও। দেন আমি আব্বুর সাথে করেই সাংজেনে আসি, এসে কথা বলি তাদের সাথে, আর তারা আমাকে সমস্ত বলে দেয় কীভাবে আমাকে কী করতে হবে, কীভাবে যেতে হবে। আমি সেভাবেই কাজ করি, আমি আমার ডকুমেন্ট নিয়ে আসি, সাবমিট করি, আর তারাই সমস্ত কাজ হ্যান্ডেল করে। ওকে অর্পি, তোমার কাছ থেকে জানতে চাবো যে তুমি তো হচ্ছে ফুল ফ্রি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করেছিলে, তো তুমি পার্শিয়াল স্কলারশিপটা পেয়েছিলে, রাইট? যেটা হচ্ছে টিউশন ফি ফুল ফান্ডেড ছিল, হোস্টেল ফিটা তোমাদের নিজেদের দিতে হয়েছে, তো তারপর তো তুমি একটা গভর্নমেন্ট স্কলারশিপ পেয়েছো, তাই না? তো হচ্ছে এই প্রসেসিংটা একটু বলো, কিভাবে হচ্ছে তুমি গভর্নমেন্ট স্কলারশিপটা পেলে এবং তারপর কি ধরনের স্কলারশিপ তোমাকে ওরা অফার করেছে, এই বিষয়টা একটু আমাদের স্টুডেন্টদেরকে বলো। আমি সাংজেনেই আমার ফুল ফিল স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করেছিলাম, কিন্তু আমি পার্শিয়াল স্কলারশিপটা পেয়েছি। আমি শুধু আমার টিউশনের ওপরে স্কলারশিপে পেয়েছি, আমার হচ্ছে হোস্টেল ফিজটা আমাকে নিজে থেকেই পে করতে হবে। তো অ্যাডমিশনের পর ইউনিভার্সিটিতে আমাদের ইউনিভার্সিটি থেকে একটা এক্সাম নেওয়া হয়, তো সেখানে আমাদেরকে হাত খরচের জন্য 10,000 yuan ইউনিভার্সিটি থেকে আমাদের স্কলারশিপ দেওয়া হয়েছে। তো অর্পি, আমি তোমার কাছ থেকে এখন অল ওভার একটা রিভিউ চাচ্ছি যে আমাদের সাঞ্জেনের সাথে কাজ করে তোমাদের কেমন লাগলো, একদম শুরু থেকে শেষ পর্যন্ত সাঞ্জেন থেকে কী কী ধরনের সাপোর্ট পেয়েছো, এই বিষয়টা একটু ছোট করে আমাদের দর্শকদেরকে বল। প্রথমত আমি বলবো যে আমাদের আমি বাইরে যাওয়া সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই, আমার ফ্যামিলি থেকে এমন হয়নি যে এর আগে কেউ বাইরে গিয়েছে বা তার কাছ থেকে আমি কোনো আইডিয়া নিতে পারবো, আমিই প্রথম। তো সেই ক্ষেত্রে সাংজেন আমাকে শুরু থেকে ফুলি সাপোর্ট দিয়েছে, আর আমি বেস্ট সার্ভিসটাই পেয়েছি সাংজেনের কাছ থেকে। আমি আমার সমস্ত কাজ বলতে গেলে আমার তারাই করেছে, আমি শুধু আমার ডকুমেন্টসগুলো রেডি করে তাদের হাতে দিয়েছি, বাকি অ্যাপ্লিকেশন থেকে শুরু করে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা, তারপরে ভিসার জন্য আমার যে কাজটা করা, সমস্ত কাজ তারাই রেডি করে দিয়েছে, আমার পেপার্স থেকে শুরু করে সব কিছুই তারাই করেছে। ঠিক আছে অর্পি, তাহলে তো তোমার রিভিউটা আমরা জানলাম যে সাঞ্জের সাথে কাজ করে তোমার ভালো লেগেছে। তো আমাদের যারা অন্য দর্শক আছে বা যারা স্টুডেন্ট চাচ্ছে যে কোন এজেন্সি থেকে কাজ করলে তাদের জন্য ভালো হবে, তাদের জন্য যদি তুমি কিছু সাজেশন দিয়ে দাও। যারা হায়ার স্টাডির জন্য বাইরে পড়তে যেতে চাচ্ছ, আমি ডেফিনেটলি বলবো যে তারা অবশ্যই সাংজেনে আসুক, কথা বলুক তারা, কারণ হচ্ছে যারা অনেকেই জানে না বাইরে যাওয়ার যে প্রসেসটা, তো তারা আসুন অ্যাট লিস্ট কথা বলে যান, আর হচ্ছে সাংজেন তাদেরকেও আমাদের মতোই বেস্ট আর সাকসেসফুল সার্ভিসটাই দিবে। থ্যাংক ইউ সো মাচ অর্পি, ভালো থেকো।
তোমাদের যাত্রা শুভ হোক এবং তোমাদের একটা ব্রাইট ফিউচার কামনা করছি আমরা। তো দর্শক যারা চিন্তা করছেন চায়নাতে আপনারা অ্যাপ্লিকেশন করবেন ফর ব্যাচেলার প্রোগ্রাম, আপনারা অবশ্যই দেরি না করে আমাদের সাঞ্জেনের সাথে কন্ট্যাক্ট করুন, আমাদের অফিসে চলে আসুন এবং আপনার যা যা ইনফরমেশান লাগে সব কিছু জেনে যেতে পারবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।